সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইনফিনিক্স হট 12 এই ফোনটি নিয়ে। ফোনটি বাংলাদেশে মার্কেটে 10 থেকে 15 দিনের মধ্যে অফিসিয়ালি লঞ্চ হবে, এই বিষয়টি 100% শিওর। আর ইতিমধ্যেই ফোনটি পাকিস্তানের মার্কেটে 12,000 টাকাতেই লঞ্চ হয়েছে, পাকিস্তানি টাকাতে 26,000 টাকায়। 6GB র্যাম, 128GB রম, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 12,000 টাকা। ইনফিনিক্স হট 12 এই ফোনটির সেলিং পয়েন্ট নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে মিডিয়াটেক হিলিও G85 গেমিং চিপসেট, এবং এছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 90Hz রিফ্রেশের, আরও থাকছে 5000mAh একটি ব্যাটারি। সো সব কিছু মিলিয়ে 12 থেকে 13,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আমাদের জন্য কেমন হবে? ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এরকম প্রাইস পয়েন্টে এর থেকেও কোনো বেটার অপশান থাকছে আপনাদের জন্য? এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে। সো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাকসাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। তবে ইনফিনিক্স এই ফোনটির ডিজাইন একটু আকর্ষণীয় করার চেষ্টা করেছে। ফোনটির ব্যাকসাইডে থাকছে 2টি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে ইনফিনিক্সের ব্র্যান্ডিং। এই ফোনটিকে স্লিম বলা না গেলেও লাইট ওয়েট বলা যেতে পারে, কারণ এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.3mm এবং ওজন করা হয়েছে 195 গ্রাম। আর ইনফিনিক্স হট 12 এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে তা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও কিন্তু পেয়ে যাচ্ছেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন। আর এই ফোনটি 4টি কালারেই পাওয়া যাবে, ব্ল্যাক, ব্লু, হোয়াইট ইত্যাদি। সো ওভারঅল সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর ইনফিনিক্সের ফোন হিসেবে এই ফোনটির ডিজাইন আমার কাছেও যথেষ্ট ভালো লেগেছে। ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.82 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। তবে এই ডিসপ্লেটি হচ্ছে HD+ একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 720x1612 পিক্সেল। তবে ভালো ব্যাপার হচ্ছে এখানে থাকছে 90Hz রিফ্রেশের, যার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু মোটামুটি ভালোই হবে, এবং এছাড়াও থাকছে 120Hz রিফ্রেশের, আরও থাকছে 400 PPI ডেন্সিটি। তবে ইনফিনিক্স যদি এখানে ফুল HD+ ডিসপ্লে প্রোভাইড করতো তাহলে কিন্তু দারুণ হতো। HD+ ডিসপ্লে ব্যবহার করার আসলে কারণটা বুঝতে পারলাম না। HD+ ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি অবশ্যই লক্ষ্য করবেন, আর আউটডোরে যখন এই ফোনটি আপনি ব্যবহার করবেন তখনও ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন। পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে XOS 10.6। আর ইনফিনিক্সের UI কিন্তু আগের চেয়ে অনেক বেটার করা হয়েছে, যার কারণে ফোনটি ডে টু ডে ইউজ করতে আপনার কোনো ধরনের সমস্যা কিন্তু হচ্ছে না। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G85, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 12nm আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, এবং GPU হিসেবে থাকছে মালি G52 MC2। আর আগেই বলেছি এই ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 6GB র্যাম, 128GB রম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে EMMC 5.1, এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। মিডিয়াটেক হিলিও G85 এই চিপসেটটা কিন্তু মোটামুটি পাওয়ারফুল একটি চিপসেট বাজেট অনুযায়ী, যার কারণে ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে আপনারা ইজিলি খেলতে পারবেন, গেমস খেলার সময় সেরকম কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। আর এছাড়াও মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ এই ফোনটিতে খুব ভালোভাবে করতে পারবেন, এদিক দিয়েও সেরকম কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাকসাইডে থাকছে 3টি ক্যামেরা, তবে শুধুমাত্র 2টি সেন্সরই থাকছে কাজের সেন্সর, যেমন 13MP একটি ওয়াইড সেন্সর যা F2.2 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 2MP একটি ডেপথ সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে কোয়াড LED ফ্ল্যাশ, HDR প্যানোরামা। তবে ব্যাক ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080p 30fps শ্যুট করতে পারছেন। আর এছাড়াও সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8MP একটি ওয়াইড সেন্সর,
আর সেলফিতেও কিন্তু আপনারা ডুয়েল এলইডি ফ্ল্যাশের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যার কারণে এই ফোনটি দিয়ে আপনারা লো লাইটে খুব ভালো ভালো সেলফি উঠাতে পারবেন। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা 1080p FPS শ্যুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে বাজেট অনুযায়ী ফোনটির ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো হবে বলে জানা গিয়েছে। এবার আসলে আমাদের দেখার পালা, ইনফিনিক্স এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার করতে পারে। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, FM রেডিও সহ আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং USB থাকছে USB Type-C 2.0। আরেকটি কথা, এই ফোনটিতে কিন্তু আপনারা ডুয়েল স্পিকার্স পেয়ে যাচ্ছেন, যার কারণে ফোনটির অডিও কোয়ালিটিও কিন্তু ভালোই হবে। ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনে ব্যাটারি হিসেবে থাকছে 5000mAh-এর একটি ব্যাটারি এবং চার্জ করার জন্য থাকছে 18W-এর একটি চার্জার। আর 5000mAh ব্যাটারি থাকার কারণে ফোনটিতে আপনারা একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবে পেয়ে যাবেন। এবার আসা যাক মেন টপিকে, ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট। দর্শক বন্ধুরা, প্রথমে বলেছি ফোনটি বাংলাদেশের মার্কেটে 10-15 দিনের মধ্যে অফিসিয়ালি চলে আসবে, আর বাংলাদেশের মার্কেটে ফোনটির প্রাইস হতে পারে 12-13,000 টাকা। আর এই প্রাইস পয়েন্টে ফোনটি কিন্তু দারুণ কিছু অফার করছে, যেমন মিডিয়াটেক হিলিও G85 গেমিং চিপসেট। যদিও ডিসপ্লে HD+ দেওয়া হয়েছে, কিন্তু এখানে 90Hz রিফ্রেশ রেট থাকছে আর ফোনটি ওভারঅল দেখতেও কিন্তু খুবই ভালো। সো সবকিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে একটি ভালো ফোন নিতে চান, সেক্ষেত্রে এই ফোনটির জন্য আপনারা ওয়েট করতে পারেন। ইনফিনিক্স কিন্তু দিন দিন খুব ভালো ভালো কাজ করছে, এই বিষয়টি আমাদের স্বীকার করতেই হবে। আশা করি ইনফিনিক্স হট 12 এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপিটেক টুব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।